আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে এসেছিলাম মতিঝিলের দিকে। আগারগাঁওয়ের দিক থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে তিনটি স্টেশন যাত্রী নিয়ে চলাচলের জন্য উদ্বোধন হতে যাচ্ছে। সামনেই মতিঝিল স্টেশন, এখানে যে পিলারগুলো দেখা যাচ্ছে এই অংশটি কমলাপুরের দিকে যাবে। মেট্রো রেলটি এই মাস মানে অক্টোবরের 29 তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল। জানা গেছে এটির তারিখকে পিছিয়ে আগামী মাস 4 নভেম্বর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। সামনের অংশে এটি হচ্ছে সিঁড়ি স্টেশনে যাওয়ার জন্য। এখানে দেখা যাচ্ছে বাম পাশে ফুটপাথ অংশে টাইলসও বসানো হয়েছে, কিছু কাজ বাকি আছে। এটি হচ্ছে স্টেশনের নিচের অংশ, বাম পাশে এটি হচ্ছে চলন্ত সিঁড়ি, বাম পাশে এটি লিফট। এখানে সড়কটিকে মনে হচ্ছে কার্পেটিং করা হয়েছে, অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এখানে রাস্তার মাঝখানে যে ডিভাইডার অংশ রয়েছে এখানেও দেখতে পাচ্ছি গাছ লাগানো হয়েছে। মতিঝিল স্টেশন থেকে সামনের এই অংশটি চলে গেল বাংলাদেশ সচিবালয়ের দিকে। এদিকের অংশের পিলারগুলোকে দেখা যাচ্ছে পোস্টার মুক্ত রাখা হচ্ছে, তারপরও দেখা যায় বেশ কিছু জায়গায় পিলারে পোস্টার লাগানো হয়েছে। পিলারগুলো পোস্টার মুক্ত এবং সড়কটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই জায়গাটি দেখতেও ভালো লাগবে। উত্তরার দিক থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে মেট্রো রেলের দূরত্ব হচ্ছে 20.1 কিলোমিটার, আর এটি এখন কমলাপুর পর্যন্ত যাবে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সেই অংশে দূরত্ব হচ্ছে 1.16 কিলোমিটার। এবার একটু সামনে চলে আসলাম, সামনেই মেট্রো রেলের বাংলাদেশ সচিবালয় স্টেশন। এখানে দেখা যাচ্ছে সড়কটি আগের মতোই আছে, ডান পাশে সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। জানা গেছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে তিনটি স্টেশন চালু করা হবে। তিনটি স্টেশন হল ফার্ম গেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। পরবর্তীতে ধাপে ধাপে অন্য স্টেশনগুলোও চালু করা হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বর্তমানে যে মেট্রো রেলটি চলছে সেটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে। জানা গেছে এটি সময়কেও বৃদ্ধি করা হবে। সামনে সচিবালয় স্টেশনের দুপাশে দেখা যাচ্ছে সিঁড়ির কাজগুলো হয়ে গেছে। জানা গেছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে মেট্রো রেলটি চালু হয়ে যাওয়ার পর প্রথম দিকে ট্রেনগুলো 3 ঘন্টা করে চলবে, পরবর্তী স্টেশনগুলো 3 মাসের মধ্যে চালু করা হবে। বাম পাশে সিঁড়ির অংশে দেখা যাচ্ছে ফিনিশিং এর কাজগুলো চলছে। বাম পাশের এই অংশটি হচ্ছে চলন্ত সিঁড়ি, সেটিও দেখা যাচ্ছে বসে গেছে, বর্তমানে ঢেকে রাখা হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে আসার পথে এখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা। বাম পাশের অংশে আরেকটি সিঁড়ি। উত্তরার দিক থেকে আগারগাঁও পর্যন্ত সেখানে সব স্টেশনে মেট্রো রেলটি চলাচল করছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই অংশে স্টেশন হচ্ছে 7টি, সেগুলো হলো বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল, যেটির পরিধি বেড়ে কমলাপুর পর্যন্ত যাবে। বাংলাদেশ সচিবালয় স্টেশনের পর সামনের এই অংশটি চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে। এখানে সড়কের দুপাশে ফুটপাথ অংশে অসংখ্য গাছ, যার কারণে এখানে সড়কটি ছায়া হয়ে আছে। এদিক দিয়ে যখন যাচ্ছিলাম যার কারণে অতিরিক্ত গরম লাগছে না। দুপাশে ফুটপাথ অংশে গাছ থাকলে এটি যেমন ছায়া দেয় সেই সাথে এটি নগরের সৌন্দর্যও বৃদ্ধি করে। এবার চলে এসেছি দোয়েল চত্বরের দিকে। মেট্রো রেলটি এখান থেকে ডান দিকের অংশে চলে গেছে।
এই দোয়েল চত্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর কার্জন হলের সামনে অবস্থিত বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্য। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে দোয়েল চত্বর। এই জায়গাটি হচ্ছে ঐতিহাসিক ঢাকা গেট। বর্তমানে এই অংশগুলোর সংস্কার কাজ চলছে। ডান পাশের এই অংশটি তিন নেতার মাজার। বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা এ কে ফজলুল হক এর কবরের উপর এই স্থাপনাটি নির্মিত। 1963 সালে স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন প্রখ্যাত এই তিন নেতা স্মরণে এটি নির্মাণ করেন। এদিকের অংশে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে গাছ লাগানো হয়েছে। গাছগুলোকে সবসময় পরিচর্যা করতে হবে, নাহলে দেখা যাবে ভবিষ্যতে এখানে কোনো গাছই থাকবে না। এদিকের অংশে যাওয়ার পথে দেখতে পেলাম পিলারগুলো পোস্টার মুক্ত রয়েছে। আর চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে। এদিকের অংশে দেখা যাচ্ছে এক পাশে উঠানামার জন্য সিঁড়ি রাখা হয়েছে। বাম পাশের অংশে সম্ভবত জায়গা কম থাকার কারণে এক পাশে উঠানামার জন্য সিঁড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের পর সামনের দিকটি চলে গেল শাহবাগের দিকে। সামনে এটি শাহবাগ স্টেশন, এই অংশটি পরে চালু করা হবে। সামনে এটি হচ্ছে মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশন। উত্তরার দিক থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলটি যখন পুরোপুরি চালু হয়ে যাবে, বলা হচ্ছে উত্তরার থেকে মতিঝিল অংশে যেতে 38 মিনিট মতো সময় লাগবে। এবার চলে এসেছে ফার্ম গেটের দিকে। এই জায়গাটিতে চলন্ত সিঁড়ি, সামনের দিকে ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজ দিয়েই রাস্তার এপার থেকে ফার্ম গেট স্টেশনটিতে যেতে হবে। ফার্মগেট স্টেশনের উচ্চতা অন্যান্য স্টেশনের উচ্চতা থেকে একটু বেশি। এই স্টেশনটি চারতলা, এখানেও স্টেশন প্লাজা তৈরি করা হবে। মেট্রো রেলের নিচের অংশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম গেছে, যার কারণে এদিকের অংশে উচ্চতা অন্য জায়গার থেকে বেশি। মেট্রো রেলের স্টেশনগুলো নিরাপত্তায় গঠিত হয়েছে এমআরটি পুলিশ। 537 জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই বাহিনী। এটি ফার্মগেট স্টেশন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট অংশের যে র্যাম, সেটি ডান দিকের এই অংশেই নেমেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।